এটা কি মাহাত্ম্য, এই যে ঘোরাচ্ছে। A few moments later. Hey guys, welcome back to my channel Levlina's Vlog. আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। তো গাইস, তোমরা জানো যে আমরা পুরীতে এখন আছি আর পুরীতে আজকে আমাদের ফার্স্ট দিন। তো ফার্স্ট দিনে আমরা অনেক সাইট সিন করেছি এবং এই সাইট সিনটা তোমাদের সঙ্গে না শেয়ার করলেই নয়। তো তোমরা পুরো ভিডিওটা দেখো এবং আমরা আজকে কী কী সাইট সিন করেছি। তার মধ্যে প্রথম যে সাইট সিনটা করেছি সেটা হচ্ছে বিপত্তারিণী মায়ের মন্দির গিয়েছিলাম। আর বিপত্তারিণী মায়ের মন্দির দেখা হয়ে গেলে তারপর আমরা গিয়েছিলাম ওঙ্কারেশ্বর মন্দির, এটাও একটা সাইট সিন পুরীর মধ্যে পড়ে। আর এই মন্দিরটা খুবই ফেমাস, মানে বলতে পারো যে যত লোকজন আসে পুরী ঘুরতে তো সবাই এই মন্দির দর্শন করেন। এবং আমরা একটা টোটো বুক করে নিয়েছিলাম এবং এই টোটোতে করেই পুরো সব সাইট সিন দেখেছি। তো তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো। সাতটা মন্দির ভিতরেই নাকি এইগুলো? বাইরের জায়গা, এখানে কিছু যাওয়ার নেই। ওই তো পার্ক টাইপের আছে, ওই তো দেখতে পাওনি পার্ক আছে। ও মাই গড, শিব মন্দির, শিবের মুখটা দেখো, মনে হচ্ছে কত চিন্তা পার্বতীর জন্য। সাপটা কোথায় নেমেছে? একটা সাপ, দুটো সাপ, বাইরে মহাদেবের মূর্তি দর্শন করে এখন আমরা ভিতরে মেন মন্দিরে প্রবেশ করছি। তো দেখো বাইরে অনেক জুতো রাখা আছে, এগুলো সব ভক্তদের জুতো। তো বাইরেই খুলে রেখে এরা ভিতরে প্রবেশ করছে খালি পায়ে। বাইরে দেখো যে গেটটা রয়েছে কতটা সুন্দর এবং কতটা কারুকার্য করা আছে, দেখতেই পাচ্ছ নিশ্চয়ই। আর সামনে ঢুকেই দেখো একটা সিংহের মূর্তি বাঁ পাশে। এবার দেখছো কত রকম অনেক মূর্তি রয়েছে ঠাকুরের, এবং নৃসিংহদেবের মূর্তিও রয়েছে। আর এইদিকে দেখো আরও অনেক ছোট ছোট অনেক মন্দির রয়েছে, এরকম অসংখ্য মন্দির এখানে রয়েছে যেগুলো আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো চলো এই মন্দিরে একটু ঢোকা যাক এবং এই মন্দিরটা তোমরা দেখো। এই মন্দিরের চারপাশে অনেক কারুকার্য করা আছে এবং ছোট ছোট অনেক মূর্তিও কারুকাজ করা আছে। আর চারপাশটা তোমাদেরকে আমি এখন দেখাচ্ছি, দেখো আর এটা উড়িয়া ভাষায় কিছু একটা লেখা আছে যেটা নৃসিংহ, তোমাকে বাংলায় বলে দিই, যে নৃসিংহদেব যে বধ করেছিল তো সেই যে কাহিনিটা সেটাই বর্ণিত করা ছিল। তো তারপর দেখো আমরা আবার এখান থেকে বেরিয়ে পড়ছি এবং বেরিয়ে পড়ে আবার ভেতরের দিকে যাচ্ছি। কিন্তু তার আগে মহালক্ষ্মী মন্দির একটা পড়েছিল ভেতরে সামনেই, তো ওটাও একটু দর্শন করে নিলাম আর তোমাদেরকেও দেখালাম। তো বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। তো চলো বাকি আরও মন্দির এবং যা যা এখানে দর্শনীয় সমস্তটাই তোমাদেরকে দেখাই। ঠাকুর কি বলেছেন আপনি?
করলে ভিডিওটা এটা হচ্ছে তোমার কিসের মন্দির বললে মহাকালেশ্বর মহাকালেশ্বর মন্দির সন্তোষী মা এটা কি গো তৈরি করা হচ্ছে এটা জীবন তো গোটে দীপ সে খাটিলে পবন বহিলে এইটা দেখবে না সন্তোষী মা আরো হচ্ছে ভিতরে ঠাকুর সেটা ঠিক জানে চল রাক্ষসের গুহার মুখের ভিতর ঢুকবো রাক্ষসের গুহার মুখে লিঙ্গরাজ তাদের একুশ ইয়ের বলে দেবো ¡Gracias!
আছে, রথের চাকা ঘোরাতে হয়েছে বলে ওইটা। কিন্তু সেই ইয়ে তো তোমার গৌরাঙ্গ মনে হচ্ছে, গৌরাঙ্গ তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আবার পুরীর অন্য কোনো ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। আর এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট করো এবং শেয়ার করো। আর যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা এখন সবাইকে টাটা, সবাই খুব খুব ভালো থেকো, আর এই গরমে নিজের শরীরের যত্ন নিও। তো এখন সবাইকে টাটা।